বয়সের আগেই কি স্কিনটা বুড়িয়ে যাচ্ছে স্কিনে কি ফাইন রিঙ্কলস দেখা দিচ্ছে স্কিনটা কি কুচকে যাচ্ছে স্কিনে কি প্রচুর দাগ ভরে যাচ্ছে স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে স্কিনটা কি দিন দিন কালো হয়ে যাচ্ছে তাহলে আজকের এই রেমেডিটা তোমার জন্য কিন্তু একটা জাদুকর রেমেডি হতে চলেছে রেমেডিটা বানাতে লাগবে নমস্কার বন্ধুরা আমি শুভরা তোমরা দেখছো সাজকোনা সবাইকে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাদের স্কিনটা প্রচণ্ড পরিমাণে কুচকে যাচ্ছে ফাইন লাইনস রিঙ্কলস দেখা দিচ্ছে স্কিনে কিংবা বয়সের আগে স্কিনে বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের যে উজ্জ্বলতা যে গ্লো সেটা হারিয়ে যাচ্ছে তার সাথে সাথে স্কিনে প্রচুর পরিমাণে দাগে পড়ে যাচ্ছে স্কিনে মেছেদার দাগ হচ্ছে কিংবা অন্য কোনো রকমের কালো দাগ যেটা স্কিনে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে তাহলে আজকের এই রেমেডিটা তোমাদের জন্য কিন্তু একটা দারুণ রেমেডি হতে চলেছে এই রেমেডিটা তোমাদের স্কিনে একদম জাদুর মতন কাজ করতে চলেছে অনেক হলো ব্রন ব্রনোর দাগ মানে এটাতে ব্রনোর দাগও কিন্তু রিমুভ হবে ব্রণ রিমুভ হবে হবে না নয় কিন্তু যাদের স্কিন ড্রাই তাদের জন্য এই রেমেডিটা দারুণ দারুণ দারুন কাজ করতে চলেছে তো চলো ঝটপট করে ভিডিওটা দেখে নাও রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এতটাই এক্সাইটেড সেটা আমার মুখ দেখ আশা করি তোমরা বুঝতে পারছো খুবই দারুণ একটা রেমেডি তো চলো এত সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব আর বিনিময়ে তোমাদের কিছু চাইবো না এমনটা কি হতে পারে না না আমি কোনো পয়সা করি চাইছি না একটা ছোট্ট লাইক করে দিই ভিডিওটা দেখতে শুরু করো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা যে বেলাইকনটা আছে না ওটাকে টাং ঘরে বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও এতে করে কোনো পয়সা করে লাগবে না বাবা এতে করে শুধু আমি যখনই ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পাবে যাতে করে কোনো ভিডিও তোমরা মিস করবে না হতেই পারে কোনো না কোনো রেমেডি তোমাদের খুব কাজের হয়ে গেলো আর সেটা তোমাদের স্কিনে একদম জাদুর মতন কাজ করে দিল তো চলো আজকের রেমেডিটা কি সেটা দেখে নাও এই রেমেডিটা ইউজ করার জন্য সবার প্রথমে কি করতে হবে রাত্রেবেলা এই রেমেডিটা তোমাদের ইউজ করতে হবে তো সবার প্রথমে কি করতে হবে তোমাদের ফেসটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে রাত্রেবেলা ফেসটাকে ক্লিন করো তো তো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে বাট বেটার হয় যদি তোমরা কাঁচা দুধ দিয়ে প্রতিদিন রাত্রেবেলা ফেসটাকে ক্লিন করো সারা দিনের যত যাবতীয় ধুলো ময়লা ফেস থেকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তোমাদের পর স্কুল মানে স্কিনটা একদম ভেতর থেকে ক্লিন করতে কিন্তু কাঁচা দুধ দারুণভাবে হেল্প করবে আমি ওখানে কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দরভাবে ফেসটা কিন্তু ক্লিন হয় এটা তোমরা ইউজ করে দেখতে পারো তো তারপরে তোমরা নাইট ক্রিম কিছু তো ইউজ করো কিছু ইউজ করলে সেটাকে কটা দিন স্টপ রেখে আমার দেখানো আজকের এই নাইট ক্রিমটা ফেসি ইউজ করো ট্রাস্ট মি বন্ধুরা তোমাদের স্কিনটা দু দিন জাস্ট দু থেকে তিন দিন ইউজ করো তারপরে তোমরা নিজেরাই নিজেদের স্কিনের মানে চেঞ্জেসটা দেখতে পাবে তো সেইটা বানানোর জন্য কী কী লাগবে চলো সেটা দেখাই তো এই নাইট ক্রিমটা এই ঘরোয়া নাইট ক্রিমটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নেব হাফ চামচ কস্তুরি হলদি তোমাদের স্কিনে যেই হলদি স্যুট করে তোমরা সেই হলদি এখানে ব্যবহার করতে পারো আমি এখানে কাস্তুরি হলদি ব্যবহার করেছি তো কস্তুরি হলদি আমি এখানে হাফ চামচ মতন নিয়ে নিয়েছি তার সাথে আমি নিয়ে নেব এখানে এক চামচ মতন এক থেকে দেড় চামচ মতন অ্যালোভেরা জেল আমি যেই বাটিতে কাঁচা হলুদ যেই বাটিতে কস্তুরি হলদিটা আমি গুলেছি মানে রেখেছিলাম সেই বাটিতেই আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি যাতে করে আমি কোনো প্রোডাক্ট যাতে না নষ্ট করতে হয় তো এইটা খুব ভালো করে হলুদের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেবে যখন দেখবে একটু ক্রিমি ক্রিমি টেক্সচারে চলে আসছে খুব বেশি সময় তোমাদের লাগবে না তো তখন কি করবে এর সঙ্গে অ্যাড করবে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনকে দারুণভাবে উজ্জ্বল করবে স্কিনের দাগ সরাবে স্কিনটাকে খুব সুন্দর রাখবে যাদের স্কিনে অ্যালোভেরা জেল স্যুট করে না তারা সেই অ্যালোভেরা জেলের পরিবর্তে গ্লিসারিন নিয়ে নিতে পারো সামান্য তো ওই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্সড করে একটা কাঁচের কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে ভরে সেটাকে ফ্রিজ সেটাকে ফ্রিজে রেখে দেবে এইবার তোমরা কি করবে এইবার কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করার পরে তারপরে এই রেমেডিটা তোমরা ক্রিমের মতন পুরো ফেসে ইউজ করবে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে তো ক্রিমের মতন খুব ভালো করে যেরমভাবে ক্রিম ইউজ করো সেরমভাবেই এই রেমিডিটা ফেসে ইউজ করবে এই ক্রিমটা ঘরোয়া ক্রিমটা ইউজ করে কি হবে মুখে এই হলুদের যে হলুদ আর দুধ দিয়ে তৈরি যে ক্রিমটা সেটা লাগালে তোমরা হচ্ছে তোমাদের মুখের সমস্ত দাগ দূর হবে তার উপর রোদের মানে সূর্যের রোদের যে ক্ষতিকর রশ্মি থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের খুব ক্ষতি করে তো সেই ক্ষতি থেকে তোমাদের স্কিনটা বাঁচবে মানে স্কিনটা করবে স্কিনের রক্ষা হারানো উজ্জ্বলতা যেটা স্কিনের যে গ্লোটা হারিয়ে গেছে সেইটা ফেরত আসবে তার সাথে সাথে স্কিনের যে র্যাশ বেরোচ্ছে বা যে দাগ হচ্ছে ব্রনোর দাগ হোক মেছেদার দাগ হোক সেই দাগটাকে দূর করবে তার সাথে সাথে ফাইন লাইনস রিঙ্কলস যে স্কিনের যে বলি রেখা বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেইটা রিমুভ হবে মুখে যদি ব্রণ হয় বা ব্রণর দাগ থেকে থাকে সেটা দূর হবে তার সাথে সাথে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে অনেক বেশি ফর্সা হবে তো এইটা তোমরা পুরো ফেসে ইউজ করে তারপরে কি করবে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে তো ঘুম থেকে উঠে এটা ফেসে এই যে আট ঘন্টা কি সাত ঘন্টা তোমাদের ফেসে থাকবে এটা এটা তার মধ্যেই তোমাদের স্কিনে কিন্তু দারুণভাবে কাজ করে দেবে তবে এটা পুরো ফেসে তারপর যা কাজ করার এটা ষাট আহ আট ঘন্টা কি সাত ঘন্টা যতক্ষণই তোমরা ঘুমাবে ততক্ষণের মধ্যে করে দেবে তারপর সকালবেলা উঠে তোমরা কি করবে তোমরা ফেসওয়াশ যেটা তোমরা ইউজ করো সেই ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে জাস্ট দু থেকে তিন দিন তোমরা এটা করো দেখবে তোমাদের স্কিনের কি সুন্দরভাবে চেঞ্জেসটা আসে তোমাদের স্কিনটা ধীরে ধীরে একদম চকচকে একটা ফর্সা ব্যাপার তোমরা একটা স্কিনে না এই বিশেষ করে গালগুলোয় তারপর ধুতনি নাকে এই যে গ্লোটা দেখছো এই গ্লোটা কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনে আর তোমাদের স্কিনটা দেখবে এই বর্ষাকালে বা এই যে গরম বর্ষারও একটা কিরকম গরম থাকে না এতে না কোনো রকম মেকআপ করতে ইচ্ছা করে না বিশেষ করে যখন তোমাদের স্কিনটা এমনিই চমকাবে না তোমাদের কোনো মেকআপের দরকারও পড়বে না তোমাদের স্কিনটা যখন ভেতর থেকে সুন্দর হবে না ট্রাস্ট মি ভেতর থেকে সুন্দর হলে না এই সব গরমে দেখো শীতকালে স্কিনে মেকআপ করতে খুব ইচ্ছা করে কিন্তু গরমে বা এই বর্ষার যে ভ্যাধ ভ্যা একটা কীরকম ব্যবসা গরম হয় না এতে কিন্তু আমার তো স্কিনে কিচ্ছু ইউজ করতে ইচ্ছা করে না তো এরকম কিছু রেমেডি যখন স্কিনে ইউজ করবে না স্কিনটা যখন অরেজিন ভাবে গ্লোইং করবে না তখন দেখবে তোমার নিজে খুব ভালো লাগবে তো এরকম এত মানে এই রেমেডিটা না একটা দারুণ রেমেডি তোমাদের স্কিনের জন্য তো বানিয়ে এটা এক সপ্তাহের জন্য বানাবে এক সপ্তাহের বেশি বানাবে না পনেরো বছরের ওপরের সবাই এটা ব্যবহার করতে পারো কিন্তু পনেরো বছরের ওপরে কারোর দরকার পড়ে না ম্যাক্সিমাম মানে পনেরো বছর যে পঁচিশ বছর যারা তার উপর থেকে যারা তারা এখন থেকে এই রেমেডিটা ব্যবহার করা শুরু করে দাও যাতে করে তোমাদের স্কিনেও এরম কোনো সমস্যা হবে না দেখো মার্কেটের যে জিনিসগুলো থাকে না সেগুলো অনেক দাম তো হয়ই হয় তার সঙ্গে তাতে অনেক ক্ষতিকর কেমিক্যালস থাকে যেটা কিন্তু আমাদের স্কিনের সম মানে স্কিনকে প্রবলেম হতে পারে তো এই সব ঘরোয়া রেমেডি যদি তোমরা স্কিনকে মানে স্কিনে ইউজ করো না সেইগুলো দেখবে তোমাদের স্কিনে কিন্তু দারুণ কাজ করবে উপরন্তু তোমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না তো তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি এত সুন্দর একটা রেমিডি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও চলো একটা ছোট্ট লাইক করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চলো ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও তো চলো আজকের মতন এখানেই টাটা